প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো আমার একটি দাদা ভাইয়ের জন্য। তিনি জানিয়েছেন তিনি আর কিছু সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য মূলত একটি ভিডিও দেওয়ার জন্য। তো সেই ভিডিওটি দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে একটি বিশেষ একটি গাছের উপকারিতা আপনাদের জানাবো, সেই গাছের গোপন উপকারিতা। আর এই গাছটির মাধ্যমে আপনারা কি কি সমস্যা সমাধান করতে পারবেন সেই বিষয়টি নিয়ে মূলত আজকে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা জানেন প্রতিটি গাছেরই একটি ন্যাচারাল পাওয়ার আছে, ঠিক তেমনই আজকে আমি যে গাছটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এই গাছটারই ন্যাচারাল পাওয়ার আছে। তো এজন্য একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন। তো আজকে আমি যে গাছটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব গাছটির নাম হলো শ্বেত অপরিচিতা গাছ, অর্থাৎ সাদা অপরিচিতা গাছ। তো এই গাছটি আপনি ব্যবহার করবেন এই গাছের ফুল এবং মূল, এই দুই অংশ কাজে ব্যবহার করা লাগবে কবিরাজি কাজে। তো এটি মূলত ব্যবহার করলে কি কি সমস্যার সমাধান হবে সেই বিষয়টি আপনাদের জানাবো। তো এই গাছটি ব্যবহার, এই গাছের ফুল এবং মূল আপনি যদি ব্যবহার করতে চান তাহলে কোনো শুভ দিন দেখে এটি তুলতে হবে। তোলার পরে চন্দন, আপনার চন্দন মাখিয়ে এটি আপনি ব্যবহার করতে পারেন মাজায় অথবা হাতে। মহিলারাও হাতে ব্যবহার করতে পারে, পুরুষরাও হাতে ব্যবহার করতে পারে। তো এটি যদি আপনি হাতে ব্যবহার করেন অথবা মাজায় ব্যবহার করেন তাহলে কি কি সমস্যার সমাধান হবে, আজকে মূল বিষয়টি হলো যে কি কি সমস্যার সমাধান হবে। আপনি যদি এ গাছের ফুল যদি শুভ দিনে তুলে কাপড়ে মুড়ে যদি আপনি ব্যবহার করেন তাহলে শুভ ফল প্রদান হবে। আর আজকে বা আমার ইউটিউব চ্যানেল থেকে আমি যে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি এগুলো আমার কথা না, এগুলো গুরুজনদের কথা, এজন্য আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। এবং এ গাছের মূল যদি আপনি তোলেন, তুলে যদি আলমারি অথবা নিজের কাছে অর্থাৎ মানি ব্যাগে রাখেন তাহলে দেখবেন যে অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে। এবং আপনি যদি পারিবারিক অশান্তিতে থাকেন, মূলত আজকের বিষয়গুলো এগুলো, তো পারিবারিক যদি অশান্তিতে আপনি থাকেন তাহলে এ গাছের মূল যদি ব্যবহার করেন তাহলে পারিবারিক অশান্তি থেকে আপনি মুক্তি পাবেন। এবং শত্রু দমনে বিশেষ কার্যকারী এ গাছের মূল, এজন্য আপনি ব্যবহার করতে পারেন। এবং দেখা যায় একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিল কিন্তু এখন নাই এবং আপনি সম্পর্ক করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রেও আপনি এ গাছের মূলটি ব্যবহার করতে পারেন। এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজ খুবই দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে এই গাছের শিকড় ব্যবহার করার কারণে। এবং নিজেকে আপনার যে কোনো কাজ দীর্ঘদিন ধরে সাফল্য আসছে না, তো এটি ব্যবহার করার ফলে আপনার দীর্ঘদিনের কাজ সাফল্য হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন যে গাছটি কত উপকারী। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। তো প্রিয় ভাই বোনেরা, আমার কাছে পুরুষ ও মহিলাদের সকল রোগের, নতুন ও পুরাতন সকল রোগের চিকিৎসা দেওয়া হয় এবং সকল বিষয়ে তাবিজ দেওয়া হয়। এবং এখানে দেশি বিদেশি সকল প্রকার কবিরাজি মালামাল পাওয়া যায় এবং বিভিন্ন গাছের চারা পাওয়া যায় এবং সেটি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও পর্যন্তই। তো আজকে মূলত আপনাদের সাথে যে গাছটি নিয়ে আলোচনা করছি এই গাছের আরও অনেক গুণাগুণ আছে, তো মূলত কবিরাজি বিশেষ কিছু বিষয়ে আপনাদের সাথে তুলে ধরলাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।